রাজ্য জুড়ে শুরু হয়েছে চাপানউতোর পরিস্থিতি। রাজ্যের শাসক দলের ভাবমূর্তি একেবারে তলানিতে ঠেকেছে। তৃণমূলের অবস্থা একেবারে ধর কাছি ধরে আছির মতো। এরই মাঝে দুর্গাপুরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা, তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতি তাণ্ডব। দুর্গাপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গণতন্ত্র কলোনি তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতি তাণ্ডবের অভিযোগ। সূত্র খবর, বৃহস্পতিবার সকালে তৃণমূল কর্মী সমর্থকেরা কার্যালয়ে এসে দেখেন চারিধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের ব্যানার, ছেঁড়া পোস্টার, এমনকি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির স্টিকার, কার্যালয়ের গ্লো সাইন বোর্ড দূরে পড়ে আছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। কর্মীদের দাবি, বুধবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে কার্যালয়ে। রাত্রেবেলা অনেক রাতেই, হয়তো বৃষ্টির আগে, বৃষ্টির কিছুক্ষণ আগে এখানে লোকজন ছিল, বৃষ্টির পরে মনে হয় এখান থেকে পার্টি অফিসে আমাদের একটা হোর্ডিং লাগানো ছিল, মমতা ব্যানার্জির ছবি সমেত তৃণমূল কংগ্রেস গণতন্ত্র কলোনি, আর মমতা ব্যানার্জি এখানে কিছু হোর্ডিং ছিল, আমাদের পোস্টার লাগানো ছিল, সেগুলো রাত্রেবেলা কে ভেঙে দিয়েছে এবং নিচে পড়েছিল, তারপরে হোর্ডিংটাও ছিঁড়ে ফেলে দিয়েছে, কিছু ফ্ল্যাগ লাগানো ছিল, সেই বোর্ডগুলো নেই, ফ্ল্যাগগুলো নেই। কি মনে করছেন কাদের এই কর্ম হতে পারে? এটা রাত্রেবেলা দুষ্কৃতীরাই করেছে সাধারণত, তাছাড়া তো বলার কিছু নেই, আমরা তো সামনে কাউকে এভাবে দেখিনি তো বলতে পারবো না, তবে আমার মনে হয় দুষ্কৃতীরাই সমাজ বিরোধী বটে, তা নাহলে এই কাজ তো আর কেউ করবে না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ সকালে এসেছিলো, দেখে গেছে, পুলিশ আমাদের বোর্ডটা এবং ব্যানারটা এগুলো নিয়ে গেছে। এই ঘটনার মূল চক্রীকে পাকড়াও করতে তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। তবে ওয়াকিবহাল মহলের দাবি, এই ঘটনা নিছকই ঘটনা নয়, নাকি এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।